আপনি যখন আপনার জীবন নিয়ে বিভ্রান্ত, আপনার লাইফস্টাইল কেমন হওয়া উচিত আপনি বুঝতে পারছেন না, তখন বাইবেল আপনাকে সঠিক পথ দেখাতে পারে। প্রতিটা মানুষের মধ্যে একটি আকাঙ্ক্ষা কাজ করে যে তারা এই সমাজের একজন আইকনিক ক্যারেক্টার হবে। তাই মানুষ জীবনে সফল হতে চায় আর এমন অ্যাটিটিউড তৈরি করতে চাই যাতে সবার কাছে একজন অনুপ্রাণিত ব্যক্তিতে পরিণত হওয়া যায়। আপনি যখন এমন কিছু খুঁজছেন যা আপনাকে সঠিক পথ দেখাবে, যেটা শেখাবে আপনার জীবন কেমন হওয়া উচিত, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওটি বাইবেল থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ উপদেশমূলক তথ্য দিয়ে সাজানো হয়েছে, যেগুলো জানলে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। বাইবেল আপনাকে শেখাবে কিভাবে সঠিক লাইফস্টাইল মেইনটেইন করা যায়, কিভাবে জীবনে সুখী হওয়া যায় এবং কিভাবে সবার প্রিয় হয়ে ওঠা যায়। দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার 5, ঈশ্বরকে ভালোবাসুন। বন্ধুরা, ঈশ্বরকে ভালোবাসুন, কোনো স্বার্থের জন্য নয়, জীবনের যে কোনো পরিস্থিতিতে নিঃস্বার্থভাবে ঈশ্বরকে ভালোবাসুন। সৃষ্টিকর্তাকে ভালোবাসলে আপনি মেন্টালি স্ট্রং হতে পারবেন, জীবনের যে কোনো কঠিন সময়ে তিনিই আপনাকে রক্ষা করবেন। একটা সময় পর কেউই কিন্তু আপনার সাথে থাকবে না, আপনার বন্ধু, আপনার জিএফ বা আপনার বিএফ, আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ড, এমনকি আপনার মা বাবাও সারা জীবন আপনার সাথে থাকবে না। কিন্তু সৃষ্টিকর্তা সবসময়ই আপনার সাথে থাকবেন। সৃষ্টিকর্তাকে ভালোবাসলে সবসময় পজিটিভ থাকতে পারবেন, পজিটিভ কাজ করতে পারবেন। তাই একটা পজিটিভ লাইফস্টাইল এবং স্ট্রং লাইফস্টাইল মেইনটেইন করার জন্য সৃষ্টিকর্তাকে ভালোবাসুন। জীবনে যাই ঘটে যাক, সৃষ্টিকর্তাকে আগে প্রায়োরিটি দিন। নাম্বার 4, প্রতিবেশীকে ভালোবাসুন। প্রতিবেশী অর্থাৎ আপনার আশেপাশের মানুষকে সবসময় ভালোবাসুন। আপনার পরিবার, প্রিয়জন, বন্ধু এবং আপনি যেখানে কাজ করেন সেখানকার মানুষদেরকে ভালোবাসুন। কাউকে হিংসা করবেন না, প্রতিযোগিতা করবেন না, তাহলে আপনি মানসিকভাবে শান্তি পাবেন না। হতেই পারে কেউ আপনার সাথে খারাপ কিছু করেছে বা কেউ আপনাকে ঘৃণা করে, আপনি তাকেও ভালোবাসুন। পৃথিবীর সফল মানুষেরা, জ্ঞানী মানুষেরা সবাইকে ক্ষমা করেন এবং শত্রুকেও ভালোবাসার দৃষ্টিতে দেখেন। স্বামী বিবেকানন্দের এই কথাটি তো সবাই শুনেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আপনি যত বেশি ভালোবাসা ছড়িয়ে দেবেন আপনিও ততটা ভালোবাসা পাবেন। নাম্বার 3, যা কিছু প্রয়োজন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখুন, আপনি যা হতে চান আপনি তাই হতে পারবেন, হতাশ হবেন না। নিজের উপরে আর ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন। ল অব অ্যাট্রাকশন অনুযায়ী আপনি মন থেকে যেটা চাইবেন এবং বিশ্বাস করবেন আপনি সেটাই পাবেন। নাম্বার 2, লক্ষ্য স্থির রাখুন। আপনি আপনার লক্ষ্যে সবসময় স্থির থাকুন। দেখুন, সফলতা কখনোই তাড়াতাড়ি আসে না। জীবনে যদি বড় কিছু অর্জন করতে চান তবে আপনাকে ধৈর্য ধরতে হবে। বাইবেল বলে যে আপনি যদি ভালো পথে যেতে চান তাহলে সেই দরজা হবে সংকীর্ণ এবং ছোট, কিন্তু আপনি যদি সংকীর্ণ পথে যেতে চান তবে সেই দরজা হবে প্রশস্ত এবং বড়। সেই জন্য প্রতিদিন 2 GB ডেটা শেষ করে ফ্রি ফায়ার খেলা বা ঘন্টার পর ঘন্টা রিলস দেখা সহজ, কিন্তু কোনো বড় লক্ষ্য অর্জনের জন্য কাজ করা এবং দিনের পর দিন সেটা নিয়ে লেগেই থাকা অনেক কঠিন। নাম্বার 1, কাউকে দেখানোর জন্য কিছু করবেন না। করোনাকালীন সময়ে আমরা দেখেছি যখন সারা বিশ্ব ভয়ঙ্কর ভাইরাসের কারণে বিপর্যস্ত, তখন কিছু মানুষ অসহায় মানুষদের খাদ্য, ওষুধ, মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি দিয়ে সাহায্য করেছেন। এটি নিঃসন্দেহে মহৎ কাজ, কিন্তু আমরা এমন ছবিও দেখেছি, কাউকে একটা মাস্ক দেয়া হচ্ছে কিন্তু তার পেছনে 4 জন সেলফি নিতে ব্যস্ত।
কিন্তু বাইবেল বলছে দান করো কিন্তু কাউকে না জানিয়ে, এমনকি এক হাতে দান করলেও অপর হাতও যেন টের না পায়। কারণ আপনি যখন নিঃস্বার্থভাবে দান করবেন তখন সৃষ্টিকর্তা আপনাকে দেখবেন এবং প্রতিদান হিসেবে সৃষ্টিকর্তা আপনাকেও কিছু ফিরিয়ে দেবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন। এই ভিডিওতে 100টি লাইক হলে আমি এই ভিডিওটির পার্ট 2 নিয়ে আসব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।